গাইস, এই ভিডিওতে আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাশন করব সেটা তোমাদের অনেকেই মনে হতে পারে যে এটার উপর কোনো সেন্সই নেই, এটার উপর কোনো লজিক নেই, কারণ এই অ্যাঙ্গেলটা কিভাবে হতে পারে। অথবা আমি প্রথমেই তোমাদেরকে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে এই যে সোলো সিকুয়াকে রোমেন রেস আনফলো করে দিয়েছে, তো এটার মানে কি এটাই যে রোমেন রেস সোলো সিকুয়ার এগেনস্টে যাচ্ছে আর রোমেন রেস ফেস ক্যারেক্টারে রিটার্ন করছে। দেখো, ফার্স্ট অফ অল তো এটা বলে যে হ্যাঁ, ডাব্লিউডব্লিউই এই মুহূর্তে যেরকমভাবে টিজ করছে, কারণ নর্মালি কী হয় যে হ্যাঁ, ডাব্লিউডব্লিউই যেটা করতে চলেছে সেটার একটা আজ দিতে শুরু করে যে হ্যাঁ ফাইনালি সেটা এক্সিকিউট হবে, সেটা আমরা সমস্ত স্টোরি লাইনের ক্ষেত্রে দেখেছি। তো সেক্ষেত্রে রোমেন রেসের সোলো সিকুয়ারকে আনফলো করা তো এটা একটা মেজর একটা অ্যাঙ্গেল তো হবেই যে হ্যাঁ, ডাব্লিউডব্লিউই সোলো সিকুয়ার এগেনস্টে যে রোমেন রেসকে নিয়ে আসছে, তো সেটাই একটা বিল্ড আপ হচ্ছে। আর অবভিয়াস ব্যাপার যে হ্যাঁ, যেরকমভাবে সোলো সিকুয়ার পল হিমেনের অ্যাঙ্গেলটা দেখিয়েছে, হ্যাঁ সোলো সিকুয়ার নিজেকে এজ এ ট্রাইবাল চিফ বিল্ড করেছে, আর এরপরে তো বোধহয় স্ম্যাকডাউনে আমরা দেখবো যে উনি বলবেন অ্যাকনলেজ মি, তো সেটাও শুরু হয়ে যাবে। আর তারপরে সোলো সিকুয়ার পল হিমেনকে বলবে যে উলাফালা মালাটা কোথায়, কারণ ওটা যতক্ষণ না আমি পড়বো ততক্ষণ ট্রাইবাল চিফ হতে পারবো না। আমার মনে হয় যে এটাই না একটা বিল্ড আপ হবে যে হ্যাঁ, পল হিমেন বলবে যে আমি কখনোই ওই মালা দিতে পারবো না, কারণ ওটা শুধুমাত্র ট্রাইবাল চিফেরই, ওটা রোমেন রেন্স ছাড়া কেউ পড়তে পারে না, কারণ ওটা উনি অর্জন করেছে, তুমি এখনো অর্জন করনি। আর সেখান দিয়ে সোলো সিকুয়া পলিমেনের উপর খেপে যাবে, আর সোলো সিকুয়া হয়তো পলিমেনের উপর হাতও তুলতে পারে, মানে সমাজ পাই। সেখান দিয়ে আমরা দেখবো যে রোমেন রেন্সের রিটার্নটা এরকমভাবে অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ, রোমেন রেন্স পলিমেনকে সেভ করার জন্য আসবে। দেখো, আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই না এরকমভাবে একটা স্টোরি লাইন করতে পারে যে হ্যাঁ, হয়তো সোলো সিকুয়া নিজেকে যাতে ট্রাইবাল চিফ যে তো মানে স্থানে যে বসাচ্ছেন, তো সেটার পুরো একটা মানে কি করবো মানে একটা পুরো মানে সেগমেন্টই প্রিপেয়ার করবে যে হ্যাঁ, সোলো সিকুয়াকে ট্রাইবাল চিফ স্থানে বসানো হচ্ছে। তো সেখানেই আমরা অ্যাঙ্গেল দেবো যে হ্যাঁ, সোলো সিকুয়াই উলাফালা মালাটা পড়বে, আর সেই মুহূর্তে মানে পড়ার আগেই রোমেন রেন্স রিটার্ন করে সোলো সিকুয়ার উপর অ্যাটাক করবে, আর সেখান দিয়ে উলাফালা মালা ছিনিয়ে নেবে, আর সেখান দিয়ে সামার স্ল্যামের ট্রাইবাল কম্ব্যাট ম্যাচের পুরো বিল্ড আপটা হবে যে হ্যাঁ, সোলো সিকুয়ার রোমেন রেন্সের ম্যাচ হচ্ছে, মাঝখানে উলাফালা মালা কে পড়বে, তো সেটাকে নিয়ে ম্যাচ, যেরকম আমরা যে উসো রোমেন রেন্সে দেখেছিলাম। তো ওরকমভাবে কিন্তু ডাব্লিউডব্লিউই অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারে। কিন্তু তার আগে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো যে এখন কারেন্টলি যেরকমভাবে দেখছি হ্যাঁ, কোডি রোডস আর সোলো সিকুয়া স্টোরি লাইন বিল্ড আপ হচ্ছে, সেক্ষেত্রে হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কে কোডি রোডস আর সোলো সিকুয়ার ম্যাচও সেট আপ হয়ে গেলো যে হ্যাঁ, সোলো সিকুয়া ফেস করছে কোডি রোডসকে। বলো কি এই ম্যাচটা প্রচুর ফ্যান্স বলছে বরাবর সামার স্ল্যামেও তো হতে পারে, কিন্তু প্রচুর ফ্যান্সটা এটাও চাইছে ভাই সামার স্ল্যামে যেন রেন্ডি অর্টন আর কোডি রোডসের ম্যাচ হোক, তো সেক্ষেত্রে এটাও একটা অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ, কোডি রোডস আর সোলো সিকুয়ার ম্যাচটা জাস্ট মানিন্দ্রাকে বিল্ড করে, এটাই মেন কারণ যে হ্যাঁ, এখানে একটা কিছু একটা জিনিস যাতে ইমপ্লান্ট করতে পারে যে হ্যাঁ, একটা আমরা এমন জিনিসকে ধামাকা আনবো যেটা এখানে বিল্ড হবে। তো সেক্ষেত্রে গাইজ এটা অ্যাঙ্গেল হতে পারে যে আইদার তো হয়তো জিমি উসো, যেটাকে নিয়ে আমি কথা বলছি, আর জিমি উসো তো স্ম্যাকডাউনে রিটার্ন করবে, সেটা হলো না, এই কোডি রোডস আর সোলো সিকুয়ার ম্যাচের মধ্যে রিটার্ন করলো, আর সেখান দিয়ে জিমি উসো জাস্ট বলা যায় কোডি রোডসকে সেভ করলো এই ব্লাড লাইনের থেকে, মানে টামাটোঙ্গা টাঙ্গালোয়ার থেকে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা গাইজ রোমেন রেন্সকে রিটার্ন করালো এই কোডি রোডস আর সোলো সিকুয়ার ম্যাচের মধ্যে, সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ, কোডি রোডস আর রোমেন রেন্স সেম পেজে থাকলো, আর ওদিকে সোলো সিকুয়ার তার ব্লাড লাইন মিলে আলাদা দিকে থাকলো, আর এখান দিয়ে কোডি রোডস আর স্টোরি লাইন সেপারেটভাবে এগোবে রেন্ডি অর্টনের সাথে, এবার দেখো সেটার কীরকম বিল্ড হবে সেটাও দেখার বিষয়, ওটাকে নিয়েও আমরা ডিসকাশন করবো, যদিও মানে সেপারেটভাবে ডিসকাশন করবো যে হ্যাঁ, রেনিয়র কি হিল ক্যারেক্টার আসবে নাকি কোডি রোডস আর রেনিয়র ম্যাচটা হওয়ার পরে রেন্ডি অর্টন যখন হেরে যাবে তখন ফার্স্ট রেড হয়ে গিয়ে রেনিয়র হিল টার্ন করবে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু এদিকে রোমেন রেন্স আর সোলো সিকুয়ার বিল্ড হবে সামার স্ল্যামের জন্য। দেখো, আমার মনে হয় যে এটা একটা মেজর সিনারিও হতে পারে যে হ্যাঁ, ধরে ধীরে ধীরে রোমেন রেন্স আর সোলো সিকুয়ার অ্যাঙ্গেলটা স্টার্ট করবে। কিন্তু এখানে কিন্তু একটা টুইস্ট আছে, কারণ দেখো এখানে রোমেন রেন্সের আমরা নর্মালি হিল ক্যারেক্টারটাকে নিয়ে প্রচুরবার কথা বলেছি যে হ্যাঁ, এরকম অ্যাঙ্গেল হতে পারে। আমি লাস্ট টাইম ডিসকাশন করছিলাম যে যদি রোমেন রেন্স ফেস ক্যারেক্টার রিটার্ন করে তাহলেও কোডি রোডসের সাথে কিন্তু ফিউড হতে পারে, শুধুমাত্র কোডি রোডস যখন হিল টার্ন করবে। আর সেক্ষেত্রে গাইজ এটাও অ্যাঙ্গেল হতে পারে যে এই যে কোডি রোডস আর রকের ম্যাচ, গাইজ চান্সেস হিউজ থাকবে যে ভাই কোডি রোডস আর রকের ম্যাচটা হয়তো রয়্যাল রাম্বালে হয়ে যাবে, যেটা প্রচুর ফ্যান্স এক্সপেক্ট করছে। আর সেখান দিয়ে রোমেন রেন্স রয়্যাল রাম্বাল জিতে গেল, ওখান দিয়ে অ্যাঙ্গেল আসবে, এদিক দিয়ে রক কোডি রোডসকে হারিয়ে নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হলো, গাইজ সেটাও একটা অ্যাঙ্গেল হবে। আর ওদিক দিয়ে আমরা দেখবো যে দেখো, যদি রোমেন রেন্স ফেস ক্যারেক্টার থাকে না, সেক্ষেত্রে বেটার পসিবিলিটি থাকবে যে হ্যাঁ, রোমেন রেন্স রয়্যাল রাম্বাল জিতবে, কারণ সে 2015 জেতার পরে 2025 একটা পারফেক্ট অ্যাঙ্গেল হবে। আর সেখানে সেই সময় কিন্তু রক ছিল রোমেন রেন্সকে সেই মোমেন্টটা দিয়েছিল, আর এখানে রক
আর রোমেন রেন্স এর ম্যাচ বিল্ড আপ হচ্ছে রোমেন রেন্স এর রয়্যাল রামাল ম্যাচে দাঁড়িয়ে, তো সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেলে বেরোতে পারে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে কোডি রোডস ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে হ্যাঁ উনি টাইটেল হেরে গেছেন, তো ওনার এরপরে নেক্সট স্টোরি লাইন কি, তো সেখান দিয়ে কোডি রোডস হিল টার্ন করে যখন রোমেন রেন্স রককে হারিয়ে আন্ডারস্কোর টাইটেল জিতবে তখন কোডি রোডস রোমেন রেন্সকে চেস করবে। আর সেখান দিয়ে একটা প্রপার ভিলেন ভার্সেস হিরোর ম্যাচ দেখবো যেখানে ভিলেন হচ্ছে কোডি রোডস যে ছিল একসময় হিরো, তো সেটা একটা অ্যাঙ্গেল হবে। কিন্তু ডাব্লিউডব্লিউ কিন্তু আরও এটা কিন্তু ওয়েতে বুক করতে পারে, সেটা হচ্ছে যখন আমরা দেখবো যে রোমেন রেন্সকে আমরা আগেই দেখবো যে কোডি রোডসকে ফেস করতে, আর এখান দিয়ে একটা অ্যাঙ্গেল অন্যভাবে হবে যে হ্যাঁ রোমেন রেন্স এর যে ফেস ক্যারেক্টার থাকবে কোডি রোডসও ফেস ক্যারেক্টার থাকবে, কিন্তু এদের ফেস টু ফেস হওয়া বা এদের যে ফাইটটা হওয়াটা না এটা প্রচুর ফেয়ার ওয়েতে হবে। আর এখানে আমরা দেখবো যে রোমেন রেন্স কোডি রোডসকে হারাচ্ছে, আর এটা প্রচুর ফেয়ার ওয়েতে হারটা হবে, আর কোডি রোডস এটা বিশ্বাস করতে পারবে না। সেখান দিয়ে কোডি রোডসের টার্ন হওয়াটা শুরু হবে, আর সেটাও কিন্তু একটা পারফেক্ট বিল্ড আপ হতে পারে। এবার তোমরা বলবে তাহলে কোন অ্যাঙ্গেলে হবে যে হ্যাঁ রোমেন রেন্স কোডি রোডসকে ফেস করবে। দেখো আমার মনে হচ্ছে এখান দিয়ে না কোডি রোডস আর রোমেন রেন্সের যদি বিল্ড আপ হয় সেটা কিন্তু অনেক পসিবিলিটি আসবে। আমরা কখনোই বলবো না যে এটা রোমেন রেন্স আর কোডি রোডসের ম্যাচ তোমরা রসাল মিনে আবার বুক করো, তখন কথা হবে যে তাহলে কোডি রোডসের রকের অ্যাঙ্গেল কি আসবে, না সেটাও তো মেন ব্যাপার। তো সেক্ষেত্রে কোডি রোডসের রকের ম্যাচটাও তো হওয়া দরকার, তো সেক্ষেত্রে আমার যে হ্যাঁ রোমেন রেন্স আর কোডি রোডসের ম্যাচ এখন হবে না, যখন কোডি রোডসের রকের ম্যাচ হয়ে যাবে তারপর রোমেন রেন্স আর রকের ম্যাচ হবে, দেন গিয়ে রোমেন রেন্স আর কোডি রোডসের চ্যাপ্টার থ্রিটা বিল্ড হবে যেখানে পুরো ক্যারেক্টার সুইচ হয়েছে, হিরো হয়ে যাবে ভিলেন, সেই অ্যাঙ্গেলটা হবে। কিন্তু এখানে আমরা যেটাকে নিয়ে কথা বলবো যে অ্যাঙ্গেলটা ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করতে পারে সেটা হচ্ছে ডাব্লিউডব্লিউই কি তাহলে সত্যি মানি ইন দ্য ব্যাঙ্ক অ্যারাউন্ডে একটা মেগা স্টোরি লাইন আনতে পারে, সেটা হচ্ছে যখন রোমেন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাপচার করবে। আর এই মানে তোমার ক্যাপচার করাটা বলা ছিল একটা খুব হিউজ অ্যানাউন্সমেন্টের থ্রু দিয়ে হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডব্লিউইতে এরকমভাবে হয়তো অফিসিয়াল অ্যানাউন্স করলো যে রোমেন রেন্স মানে তোমার ল্যাডার ম্যাচে রয়েছে। এবার তোমরা বলবে যে এটা করলে তো রোমেন রেন্সের রিটার্নটাই তো মানে ফিল আসে না, কিন্তু তোমরা ভাবো যে যদি রোমেন রেন্সকে অ্যানাউন্স করে তাহলে একটা বড় অ্যাটেনশন আসবে, অবভিয়াসলি ফ্যান্সের একটা মারাত্মক লেভেলে হাইপ চলে আসবে, তাহলে মানি ইন দ্য ব্যাঙ্ক রোমেন রেন্স জিততে চলেছে। আর ভাবো রোমেন রেন্স যদি মানি ইন দ্য ব্যাঙ্ক জেতে তাহলে কিন্তু একটা কি বলবো মানে তার মানি ইন দ্য ব্যাঙ্কের অ্যারাউন্ডেও কিন্তু একটা স্টোরি লাইন কিন্তু ডাব্লিউডব্লিউই বিগার ওয়েতে বুক করতে পারে। এবার তোমরা বলবে যদি রোমেন রেন্স যদি সারপ্রাইজ পার্টিসিপেন্ট হয় তাহলে তো এটা পসিবিলিটি চলে আসবে, তাহলে রোমেন রেন্সই তাহলে হিল ক্যারেক্টার রিটার্ন করছে, কারণ যদি সারপ্রাইজ পার্টিসিপেন্ট হয় তাহলে তো রোমেন রেন্সকে জাস্ট হিল করে জাস্ট মাঝখানে ঢুকিয়ে দিল সাডেনলি, আর সেখান দিয়ে রোমেন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে গেল, সেটা তো মানে পুরো একটা অবভিয়াস ব্যাপার তো হবেই, কিন্তু একটা হিল অ্যাঙ্গেল দিয়ে হবে। কিন্তু ডাব্লিউডব্লিউই যদি ভাবে যে আমরা পুরো একটা ফেস অ্যাঙ্গেল দিয়ে করাবো তাহলে কিন্তু এটা হতে পারে যে ডাব্লিউডব্লিউই দেখো ফেস অ্যাঙ্গেল দিয়ে হলে না আমার মনে হয় যে রোমেন রেন্সকে ওইভাবে সারপ্রাইজ ঢুকিয়ে করাটা কিন্তু মানে ম্যাটারটা হবে না, কিন্তু এটাও ঠিক যদি ফেস অ্যাঙ্গেলে করে তাহলে হয়তো রোমেন রেন্স এরকমভাবেই দেখালো যে হ্যাঁ হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য অফিসিয়াল অ্যানাউন্স করলো, সেটা হবে গাইজ পল হেমেন করবে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে যে পল হেমেন সোলো সিকোয়ার সামনে দাঁড়িয়ে বলবে যে ভাই রোমেন রেন্স আসতে চলেছে আর সে মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে ঢুকছে, আর সেখান দিয়ে সোলো সিকোয়ার শক হয়ে যাবে ভাই আমি তো জানি না যে রোমেন রেন্স আসতে চলেছে, তো সেখান দিয়ে পল হেমেন আর সোলো সিকোয়ার অ্যাঙ্গেল শুরু হবে, ভাই পল হেমেন বলবে যে হ্যাঁ ট্রাইবাল চিফ আমাকে জানিয়ে দিয়েছে, কিন্তু সোলো সিকোয়ার বলবে যে কখন জানালো এরকম ব্যাপার, তো সেখান দিয়ে সোলো সিকোয়ার মধ্যে একটা ভয়েস সৃষ্টি হবে, ওখান দিয়ে আমরা দেখবো যে রোমেন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাপচার করলো, তারপরে সোলো সিকোয়ার কোডি রোডসের যে ম্যাচটা হলো সেখানে রোমেন রেন্স কি ক্যাশ ইন করতে পারে, সেটা হলো তো মানে বড় সড়ো ধামাকা আসবে সেটা বুঝতে পারছো, কিন্তু আমার মধ্যে সেরকম অ্যাঙ্গেল নাও হতে পারে, কারণ রোমেন রেন্সের ক্যাশিনটা কেন ডাব্লিউডব্লিউই আরো বেশি ধরে রাখবে সেখান দিয়ে হয়তো আমরা দেখবো যে এই যে রক আর কোডি রোডসের যে ম্যাচটা মানে সেটার যে এন্ডিংটা আসবে সেখানেও গাইজ রোমেন রেন্সের ক্যাশিনটা ডাব্লিউডব্লিউই ইউজ করতে পারে, সেখান দিয়ে রক তারপর রোমেন রেন্সে চেস করছে যখন রোমেন রেন্স হয়ে যাবে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, সেটাও কিন্তু ডাব্লিউডব্লিউই অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারে। দেখো আমার মধ্যে এখান দিয়ে কিন্তু অনেক ওয়েতে যেতে পারে যখন রোমেন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক জিতবে, তাই জন্য রোমেন রেন্সের মানি ইন দ্য ব্যাঙ্ক জেতাটা কখনোই আমি বলবো না যে সেন্স নেই বা মানে এমন কিছু নেই, কারণ আমি বলবো যে এখানেও কিন্তু একটা বুকিং আসবে, ভাবো মানি ইন দ্য ব্যাঙ্কের অ্যারাউন্ডে কিন্তু ডাব্লিউডব্লিউই একটা বিগার স্টোরি লাইন নিয়ে আসবে যে হয়তো রোমেন রেন্স অ্যাকচুয়ালি মানি ইন দ্য ব্যাঙ্ক মানে ভাবো তোমরা ডেমিয়ান প্রিস্ট কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশিং কিন্তু রসলমেনিয়ায় করেছে, তাহলে কি ডাব্লিউডব্লিউই এরকম ওয়েতে যাবে যে হ্যাঁ রোমেন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক জিতলো কিন্তু তার ক্যাশিংটা রসলমেনিয়ায় হলো, সেটাও কিন্তু একটা প্রচুর বিগার ওয়েতে ডাব্লিউডব্লিউই বুক করতে পারে। অবভিয়াসলি রোমেন রেন্সের অ্যারাউন্ডে মানি ইন দ্য ব্যাঙ্ক থাকলেও কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্কের একটা প্রেস্টিজ বিল্ড হবে, সেটাও ক্লাসিক হতে হবে, তাই জন্য আমার মনে হয় যে যদি রোমেন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক জেতে তাহলে কিন্তু সেটা একটা প্রচুর বড় বুকিং, আর অবভিয়াসলি রোমেন রেন্সের ক্যারেক্টারের সাথে কিন্তু ফিট করবে, কিন্তু এটাও ঠিক যে যদি রোমেন রেন্স সারপ্রাইজলি ঢোকে তাহলে কিন্তু
রোমিন রেন্স এ হিল ক্যারেক্টার আসবে, যদি রোমিন রেন্স কে অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের থ্রু দিয়ে করে তাহলে রোমিন রেন্স এজ এ ফেস ক্যারেক্টার আসবে। কিন্তু এটাও ঠিক যে কোডি রোডস এর না ধীরে ধীরে একটা ভয়েস সৃষ্টি হবে যে তাহলে কি আমার ওপর ক্যাশ ইন করতে পারে, কিন্তু রোমিন রেন্স কোডি রোডস কে বলবে যে হ্যাঁ যদি আমি ক্যাশ ইন করি তাহলে আমি সামনাসামনি করবো আর আমি অ্যাজ এ ম্যাচ হিসাবে ডিমান্ড করবো, কিন্তু যখন আমি চাইবো তখন করবো, এরকম ভাবে হবে। আর রোমিন রেন্স এর অ্যাজ এ ফেস ক্যারেক্টার উইথ মানি ম্যান ব্রিফ কেস, সেটাও কিন্তু একটা পারফেক্ট প্রোমো থেকে শুরু করে তার স্টোরি লাইনও ওয়ে বিগার হবে। আর হ্যাঁ এটাও ঠিক যে রোমিন রেন্স মানি ম্যান তো জিতলো, কিন্তু তারপরে রোমিন রেন্স এর ম্যাচটা হবে সোলো সিকোয়ার এগেনস্ট, আর সেখান দিয়ে সোলো সিকোয়ার রোমিন রেন্স এর ম্যাচটা হলো রোমিন রেন্স সোলো সিকোয়ারকে হারালো, আর সেখান দিয়ে রোমিন রেন্স অ্যাজ এ মানি ইন দ্য ব্যাঙ্ক উইনার হিসেবে ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করে, মানে মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক হিসেবে ডাব্লিউডব্লিউই রোমিন রেন্সকে এগিয়ে নিয়ে যাবে। যে তারপরে স্টোরি লাইন কি যে হ্যাঁ সোলো সিকোয়ার তারপরে হয়তো হিকুলিওকে নিয়ে এসে রোমিন রেন্স এর উপরে অ্যাটাক করালো, তো ওখান দিয়ে রোমিন রেন্স তারপরে নিজের ব্লাড লাইন মানে পুরোনো ব্লাড লাইনকে প্রিপেয়ার করছে, ওদিকে সোলো সিকোয়ার ব্লাড লাইন, সেখান দিয়ে ওয়ার গেমের বিল্ড আপ তো সেরকমভাবে এগোবে। তাই জন্য আমার মনে হয় যে রোমিন রেন্সের মানে ধরেন চেতাটা না সেটা একটা প্রচুর বিগার ওয়ে হবে, কিন্তু তোমরা অনেকে বলবে জেউসও তো ওদিকে রয়েছে, তাহলে কি রোমিন রেন্স জেউসোর একটা পুরো ফিউরি হয়ে যাবে ওখান দিয়ে, সেখান দিয়ে দেবো যে হ্যাঁ রোমিন রেন্স মানে ধরেন জিতলো কিন্তু জেউসও জিততে পারলো না, তো ওখানে একটা শকিং ব্যাপার আসবে। কিন্তু এটাও ঠিক আছে ডাব্লিউডব্লিউ তো রোমিন রেন্স আর জেউসোর বন্ডিংটা ডাব্লিউডব্লিউ ওখান দিয়ে প্রিপেয়ার করতে পারে। তাই জন্য এখানে কিন্তু অনেক অ্যাঙ্গেল আছে, দেখো একদিকে রোমিন রেন্স হিল ক্যারেক্টার রিটার্ন করলে অবভিয়াসলি সাডেনলি এসে জেউসকে কস্ট করিয়ে দিল, মানে কস্ট কি করলো ভাই, জেউস অনেকটা মুস্তাফালির মতো হবে যে জেউস যখন মানে ধরেন নামাতে যাবে ওই টাইমে দেখবে ভাই রোমিন রেন্স ঢুকছে ব্লক লেসনের মতো আর ধাক্কা মেরে ফেলে দিল জেউসকে, ওখান দিয়ে মানে ধরেন জিতলো। এটা একটা হিল ক্যারেক্টার হলে সেটা হতে পারে, ইভেন গাই সোলো সিকোয়ার কোডি রোডসের ম্যাচের মধ্যে ক্যাশ ইন করা সেটা তো মানে একটা ভয়ঙ্কর হয়ে যাবে, সেটা আমি আর বলছি না। কিন্তু এটাও ঠিকই রোমিন রেন্স এর আমার মনে হয় এই মুহূর্তে রোমিন রেন্স এর প্রচুর ফ্যানরা ফেস ক্যারেক্টার আসতে দেখতে চায়, তো সেক্ষেত্রে রোমিন রেন্স এর মানে ধরেন জেতা ফেস ক্যারেক্টারও কিন্তু ফিট করে যাবে। কিন্তু এটাও ঠিক যে রোমিন রেন্স এর মানে ধরেন জেতাটা কিন্তু অনেক অনেক মানে ঘুরিয়ে টাইটেল জেতার মতো অ্যাঙ্গেল হবে, কারণ রোমিন রেন্স ক্যাশ ইন তো করতে পারবে না, কারণ রোমিন রেন্স এর ক্যারেক্টারটা তখন ফিট করবে, তাহলে কীভাবে ক্যাশ ইনটা হবে আর ক্যাশ ইনটাকে কি একটা ম্যাচে কনভার্ট করা হবে সেটাও কিন্তু অ্যাঙ্গেল, যে হ্যাঁ রোমিন রেন্স ক্যাশ ইনটা এভাবে করবে যে আমি একটা ম্যাচই ডিমান্ড করছি, একটা ওয়ান অন ওয়ান ম্যাচ একটা পিএরিতে, সেটাও কিন্তু অ্যাঙ্গেল হতে পারে। তবে তোমাদের কি মনে হয় এখানে কি হতে পারে, যে রোমিন রেন্স এর মানে ধরেন জেতাটা কি প্রচুর বিগার? ডেফিনেটলি বিগার, নো ডাউট, কিন্তু এটা প্রচুর অ্যাঙ্গেল বিল্ড করতে পারে, এটাকে কিন্তু ডাব্লিউডব্লিউই অফিসিয়ালিও আনতে পারে যে হ্যাঁ রোমিন রেন্স মানি ইন দ্য ব্যাঙ্কে ঢুকছে। সেটা হলে তো মানে বুঝতে পারছো ভাই মানি ইন দ্য ব্যাঙ্ক অবভিয়াসলি ল্যাডার ম্যাচ কোন লেভেলে হাইপ আসবে সেটা নেক্সট লেভেলে। তবে অনেক ডিসকাশন আমরা করেছি, আরও করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।